সেটাই, তোমাকে কিন্তু ইউনিভার্সিটিতে শিখাবে না, তো তুমি এখানে যদি ফাঁকি দাও, লাকিলি যদি চান্স হয়েও যায়, তারপরে দেখবে তুমি তোমার ক্লাসে কত বেমানান। তোমাকে কিন্তু পারতে হবে, আর ছবি আঁকাটাকে ভালোবাসতে হবে। তুমি বসে আছো, ছবি আঁকো, কোনো ব্যাপার নেই, যা খুশি আঁকো, ফুল আঁকো, পাখি আঁকো, পাতা আঁকো, যা দেখো তাই আঁকো, নিজের ব্যাগ আঁকো, চশমা আঁকো, আমি হিজাব পরেছি, হিজাব আঁকো, কাপড় ভাঁজ করে রাখছি, কাপড় আঁকো, যে বালিশটা আঁকো, বউ বালিশটা আঁকো, সাবজেক্ট তো অবশ্যই সারাদিন পড়ো। আজকে তোমার হবে না, কালকে হবে, কালকে হবে না, পরশু হবে, পরশু হবে না, তারপরে দিন হবে, হবে। আর সেকেন্ড টাইম যারা আছো তোমরা একটু বলো, তোমাদের ফার্স্ট টাইম চান্স না পাওয়ার অভিজ্ঞতা বলো, তাহলে ওদের ভালো লাগবে শুনতে। হতাশাগুলো বলো চান্স না পাওয়া। আমি তো সেকেন্ড টাইম আর এবার তো আমি ফার্স্ট টাইমে কোথায় পড়তে আমি প্রথমবার হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি আর খুলনা ইউনিভার্সিটি। আচ্ছা, তো ঢাকা ইউনিভার্সিটিতে তো আমার হয়নি, যে আমার থিওরিটিক্যাল যে প্রবলেমটা মানে পড়ে গেছি অন্য বই, আর যে সেটা হচ্ছে এখন ডি ইউনিট বি ইউনিটের যে সাধারণ জ্ঞানগুলো ওইগুলাই পড়ছি, আর সম্বলিত কোনো প্রশ্নই আসে। আর হচ্ছে আমি পড়ে গেছি সব আর্ট এর, মানে যাদের কাছ থেকে শুনছি মানে এক একবার এক এক রকম প্রশ্ন চেঞ্জ করে, তারপর হচ্ছে ওইখানে তো হলো না, তারপর মনটা খুব খারাপ হয়ে গেল, কি হবে ফার্স্ট টাইম শেষ, আমাদের সেকেন্ড টাইম তো দেওয়া যাবে না। এমনও অনেক স্টুডেন্ট আছে যে ভীষণ ভালো ড্রয়িং করে কিন্তু থিওরিটা খুব একটা মোটামুটি যায়, তাকেও কিন্তু চান্স হয়ে যাবে, তারও কিন্তু চান্স হবে, কারণ তুমি যে কাজটা করতে গেছো সেটা পারো কিনা সেটা আগে তোমার দেখবে। এটা আমাদের ইউনিভার্সিটির একটা ব্যাপার, প্রতিটা ইউনিভার্সিটির তো আলাদা আলাদা কারিকুলাম থাকে, তো এবার যে চান্স পেলে না ফার্স্ট টাইম, চান্স না পাওয়ার পরে হতাশাগুলো কী হলো, কেমন মনে হলো, মানে কী মনে হলো যে কেন চান্স পেলাম না, আমার দুর্বলতাগুলো কোথায় ছিল? প্রথমত আমি তো রুলস মেনটেন করিনি, হ্যাঁ, ইউনিভার্সিটির, তারপর হচ্ছে মানে প্র্যাকটিস করিনি, ডিজাইনগুলো সব ঠিক হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ, ওই যে আমি একটু আগে বললাম বিষয়টাকে যত সিরিয়াস নেবে এটা তত ইজি, আর যত মানে ভাবে যে না হয়ে যাবে তত কঠিন। তারপর হচ্ছে আমার মানে ওইভাবে আর কি বেসিক গুলো আমি জানতাম না, যে কিভাবে কি শুরু করবো, বা ইউনিভার্সিটির একটা নিয়ম, আমি অবশ্যই একটা ভ্যান কাছে পড়ছি 15 দিন বা 3 দিনের মতো, তো সেখান থেকেও মানে অতটা বেশি শেখাইনি। তারপর হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি ছিল টার্গেট, কিন্তু আমার যখন হয়নি তখন আমি তো একদম হতাশা, কি আমার তো ভাবছি যে পরীক্ষাই নিব না, বাসা থেকে বল দিচ্ছে যে এমনি অনার্স করো, অনার্স করো, হ্যাঁ, তো আমি বলতেছি না আমি তো পাবলিকেই পড়বো, আর আমি তো চারুকলাই পড়বো, তাইলে আমি তো আর ন্যাশনাল পড়বো না বা প্রাইভেটেও পড়বো না। আচ্ছা, এই যে ফ্যামিলি থেকে সেকেন্ড টাইমে আবার চারুকলা পড়ছো, এর জন্য কোনো প্রেশার আসলো না? না না, কোনো প্রেশার আসেনি, আমি খুব সাপোর্ট, আমি খুব হ্যাপি, হ্যাঁ, যে মেন্টালি হ্যাপি, এই জায়গাটাকে যুদ্ধ করতে হচ্ছে না। আচ্ছা, আর সেকেন্ড টাইম কে আছো? সেকেন্ড টাইম কে আছে ওঠো দাঁড়াও। হ্যাঁ বলো।